ও আমাকে দাদা কিবা কব, এই দাদারটি দিলাম তো আপনাকে সম্বন্ধে কিবা কব। কি বোন কই, আমার নাতিরা তো বিড়ু বানিতেছে। তো আপনারা কেমন আছেন? সবাই আশা করি ভালো আছেন। তো এই লকডাউনের অবস্থায়, লকডাউনের টাইমে তো সবার অবস্থা কেমন ওটা তো জানো নি। এই যে আমাকে দিল চুরা ভাই গেছে, তো স্পেশাল ভাই কিছু মানে এখন একটা সবার ঠিক অনুরোধ যে এই লকডাউনের অবস্থায় মানে সবাই তা মানে সুস্থ থাকুন, রুমে থাকুন, সরকারের আইনগুলো মানুন। মানে কারণ হলো যে আর এই কথাগুলো নিয়ে মানে বহুতে বহুত কথা কয়, যেমনি সরকারের আইন মানব না, এনে কি লাগাইছে, আমার কিন্তু কোনো বেমারও না, মিশা কথা অমুক তমুক, এনে কোনো মানে ফালতু কথা নিয়ে ঘোরাঘুরি করার দরকার নাই। মানে মেন কথা হলো যে সুস্থ থাকুন, রুমে থাকুন। মানে কষ্ট হইলে বহুতের বহুতে কষ্ট হইতেছে, বহুত ধরনের বাড়িতে খাইবেন নাই, বাড়ালে ভালো কোনো সবজি বাগাতেছে না, বাড়ালে কোনো যান গাতেছে না, বহুত বোরিং, মানে বহুত অসুবিধা হইতেছে, বিভিন্ন ধরনের সব পেলে অসুবিধা হইতেছে। তো সারে অসুবিধা কন্ট্রোল করলে হলে এখন যেহেতু বিপদ, এই বিপদটা ওর মানে থাকুন না বোঝেন ভাই। মানে কথা একটা কথাই যে রুমে থাকুন, কেন কোনো আড্ডায় মাড্ডায় যাওয়ার দরকার নাই, বাইরে ঘোরা দরকার নাই। হয়তো বহুতের অসুবিধা হয়েছে, বিভিন্ন কামে টামে যায় হারতেছে না, কত মাসে কামে দিকে আয় হারতেছে না। তো এই নিয়েও কিছু কিছু মানে বহুত সব সরকারের সুবিধা করতেছে, লাহে লাহে ব্যবস্থা করতেছে। তো সবুর দেন, ধৈর্য ধরুন, সব সুবিধার সব একদিন সমাধান হয়ে যাবগা। আর COVID-19 করোনার ভাইরাসের যেটা মেডিসিন, সেটা লাহালে ধরেছে সায়েন্টিস্টরা বহুত তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি পারতাছে টেস্ট করে মানে মেডিসিনটা বাইর করতেছে। তো মেডিসিনটা আমরা আশা করি সবাই ফট করে তাই বাইরে। কিন্তু এই কয়েকদিন আগে শুনলাম মানে নিউজে দেখলাম, সায়েন্টিস্টরা কইছে যে, ইন্ডিয়ান সায়েন্টিস্টরা কইছে যে মেডিসিনটা মানে 2021 ভিতরে ভিতরে মানে পয়লা পয়লায় বাইরে করে হারাইব। তার মানে এই কয়দিনে একটা যে কোনো মেডিসিন বাইর করতে 1.5 বছর 2 বছর 1 বছর করে লাগে। মেডিসিনটা বাইরে থেকে সব বিন্দা চলা হারবেন, কোনো বেদাল নাই। তো আগের নাগার লাইফ আমরা ফ্রি মানে মুক্ত ঘুরে হারম। তো আমরা সবাই আশা করি, তো এই কদিন মানে সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আর যে এখন দাদাই কিবা দিল চুরা ভাই কিবা কব, করোনার জন্য তো কইলই সবকিছু, যা করোনার বিষয় যা নীতি নিয়ম গুলো কইল। তো মেন কথা হলো আমার এখন মানে শুটিং নিয়ে হারতেছি না, অ্যালবামের শুটিং নিয়ে হারতেছি না, কুমুরির শুটিং নিয়ে হারতেছি না, রাস্তায় যাই হারতেছি না, পুরানে একবার যাই হারতেছি না শুটিং নিবেন নিগে। তা আমাকে যে টিমের মানুষগুলো লক হয়ে হারতেছি না, তারা সবার ঘরে ঘরে আই হারতেছে না। তো আমরা এখন বর্তমান 3 ভাই একসাথে বই আর কি মানে আপনাকে গল্প করতেছি। তো মেন কথা হলো মানে এখন শুটিং নিমু মানে আমাকে ভিডিওগুলা মানে আন যে ভিডিওগুলা যে করুম, মানে রাস্তাঘাটে তো যাওয়ার সুবিধে নাই, মানে ভিডিও করবার গেলে হারে এই রাস্তার মধ্যে তো পুলিশ থাকে, তারা তো মানে ধরে নিয়ে আর অন্য কোনো আলাপ সালাপ নাই, দেয় একবার বর্ষা নি। তো মায়ের সাইডে মায়ের সাইডের জুনতে ডরের ডর ইয়া মানে ঘরের দিকে বেরে নেওয়া, মানে হানি খালি ঘরের ভিতরে বয়ে থাকা, মানে ঘরের ভিতরে খালি বয়ে থাকা আর খাওয়া। তা খাওয়াটা মানে হানি এরকম হয়েছে মানে সকালবেলা ধরবা গেলে হান ভাত খাই নেই, মানে চাউল ভাই চাউল নাই দেখে ভাতই খেয়ে নেই। তো কথাটা এরকমই। তো তো লকডাউন খোলার লগে লগে আমাকে ভালো ভালো অ্যালবাম পাইবেন, তো ভালো ভালো অ্যালবাম পাইবেন, ভালো ভালো গান পাইবেন। তো কুমুরি ভিডিও শর্ট ফিল্ম বানামু। তো মানে লকডাউন খোলার পরে আমরা আশা করছি যে একটা মানে শর্ট ফিল্ম বাই করবো, নাম নাম রাখবো কি কইতেছে, টার্জেন 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 নামে একটা শর্ট ফিল্ম বাই করবো। বহুত টার্জেন বহুত ভালো ভালো জায়গা যেমন আসামের, বহুত ভালো ভালো জায়গা আলু পাহাড়ে, বড় বড় পাহাড়ের মধ্যে একদম লতা মতা জঙ্গলে টাইপের টার্জেন ফিল্ম এরা বেরেব। তো সবাই দেখ পায়, সবাই সাপোর্ট করবেন যাতে ভালো হয়। আমরা চাই যে বহুত যাতে পাই মানে চেষ্টা করুন ভালো করার জন্য। তো ফিল্মটা 15 দিনের ভিতরে হয়ে যাবো আর কি কমপ্লিট। তো লকডাউনটা খোলার পরে আমরা টার্জেনটা মানে টার্জেনের জন্য প্রিপেয়ার করা আরম্ভ করে দিব। তো আমি সবার সাপোর্ট, যারা সাপোর্ট করলে অরিজিনালি টার্জেনটা আমার ভালো করে বেরোবো। তো সাপোর্ট করবেন, দেখ পাইন টার্জেনটা, সেই মজা লাগবে। তো টার্জেনটা বাই করুম ঠিকই, কিন্তু আমার বডি যে বডিটার কথা আমি চিন্তা করতেছি, বডির নিয়ে টার্জেনটা মিক্স হইব আর কি না, টার্জেনটা বহুতই ভালো লাগবে। তো বডির নগে মিলে যাবে দরকার, আর বডি মানে কয়েকদিন বাড়ানো বাড়ানো মেন বডিটা আমার কম, আর উদ্দেশ্যটা হলো মানে বডিটা কমছে মানে লকডাউনের জন্য, মানে খাওয়া দাওয়া নাই কিছু নাই, মানে ধরবা গেলে হান না খাই থাকা। আর একটা কথা মানে সবাই ভাববেন যে মানে এটা কথা সবাই ভাববেন যে খালি আমরা কষ্ট করতেছি না, যে আমরা মানে মানে বহুত কষ্ট করতেছি, আসামের খালি আসামের সবাই মানে সে কষ্ট করতেছে না,
সারা ইন্ডিয়ার মানুষের কোনো কষ্ট কথা না, সারা বিশ্ব হুদ্দে কাইফা গেছে গা, সারা বিশ্বের মানুষের কষ্ট দেয়াছে। একটা সব মানুষ যখন একটা মানে ফ্রিতে যখন ঘোরাঘুরা করা বন্ধ হবো, সবাই যখন রুমে বোয়া থাকাবো, তাহলে আমি একলা কষ্ট হইতেছে না, বহুতেরই কষ্ট হইতেছে, সবই মানে সবই অসুবিধাতে আছে। তো এই অসুবিধাটা মুক্ত করার জন্য সবাই দোয়া করুন আল্লাহর কাছে, আল্লাহর কাছে দোয়া করুন, সবাই জানি মানে ফট করে জানি মানে আমরা মুক্ত পাই যাই। তো এটাই এলো মেন অনুরোধ আন্না করতে, এটাই সবের কাছে চাই, আর আল্লাহর কাছে দিনে রাতে এটাই কইন, যাতে সায়েন্টিস্টরা যাতে ফট করে মেডিসিন কিনে বাই করে হারে, আর আমরা সবাই জানি মুক্ত হয়ে এরি, এটাই হলো মেন কথা। তো তো আহনার কি মানে বলবো, আহন একটা বড় মজার একটা আমার গান আছে, মানে আমি একটা গান বানাইছি, তো ছোট্ট গানটা বেশি বড় না, তো গানটা আমি ওগুলো শুনিয়ে দেই, তারপরে আমাকে বড় টাকা আছে বড় ভাই, তো কিছু তোমার গানটা শুনুন। আমার নাম দিল চুরা, পড়া পাতি ন করা, পকেটে পয়সা ছাড়া, রাস্তার মোড়ে দি ঘুরি ঘুরা, আমি একটা লড়া। তো গানটা কেমন লাগছে? গানটা মানে বেঙ্গলি অসমীয়া সব মিক্স, সব মিক্স আছে, মিক্স আছে। তারপরে গানটা মানে অরিজিনালি ভালো লাগবো, তো গানটা আমাকে গাইফো নিজে নিজের আর তৈরি করা গানটা, নিজের নিজের ব্যক্তিগত গান। তো আরেকটা কথা কয়ে দেই গাইস, 2020 শেষ হওয়ার আগেই আমার একটা নতুন গান রিলিজ হবো দিলজান ইন্ডিয়ান ফানি ইউটিউব চ্যানেলের তরফ থেকে, একটা গান আমরা লেখতেছি, আধানি লেখা হয়েছে, লেখা হয়েছে গানটার স্টুডিওতে রেকর্ডিং করে সুন্দর করে আমরা দিলজান ইন্ডিয়ানের ফানি হিসেবে, মানে দিলজান ইন্ডিয়ান ফানির তরফ থেকে আমরা নতুন করে একটা ভিডিও বানাবো, নতুন ডিজাইনের, নতুন ডিজাইনের গান গানবো। গানটা হলো আনের মেয়ার দলে মেয়া গো, মানে মানে আলাদা করে দাও, মেয়ার দলের বিপক্ষে কথা কওয়া দাও, হিন্দি গান হবো, হিন্দি হিন্দি গানটা হবো হিন্দি, আর র্যাপটা হবো বেঙ্গলি মিক্স, হিন্দি আর বেঙ্গলি। গেন্দা ফুল যেমনে সংটা বেড়েছে বড় লোকের বেটি লো বাচ্চার, তো ওই রকম একটা র্যাপ থাকা গান হবো। তো র্যাপারটা আমাকে দাদা দিল জানি মানে এই যে আমাকে দিলসুরা, দিলসুরা ভাই, তো দিলসুরা বলে দিলসুরা হবো র্যাপার, আর সেই সংটা গামো আমি। তো আশা করি আনারা যাতে গানটা মানে দেখ পান, ভালো ভালো লাগবো সবাই। আর এই পর্যন্ত আনারা যেন সাপোর্ট করছেন, সুবিধা মানে আমাকে বহুত মানে হেল্প করছেন, তার জন্য অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক সাপোর্ট করছেন, তার জন্য অনেক অনেক খুশি আমরা আর কি। তো তো আপনারা যদি গানটা শুনবার চান যে কেমন ধরনের গান পারবো, একটা ফার্স্ট পাওয়ার ফার্স্ট লিপটে আমরা কই দিই, মানে গানটার নাম হবো তেরে জেসা। হ্যাঁ তেরে জেসা, তো এমনি হবো তেরে জেসা লড়কি কে সাথ প্যার নেহি কারুঙ্গা, তেরে জেসা লড়কি কে লিয়ে কভি নেহি রোঙ্গা। তো এরকম একটা গান, তারপরে মধ্যে আইবো ইয়ে ইয়ে শুন তু হে কন বে মেরে লাইফ কো ডিসাইড করনে ওয়ালা, মধ্যে মধ্যে মানে বাংলা বাংলা র‍্যাপটা বাংলা থাকবো, আমি হিন্দি এরকমই হবো, হ্যাঁ কথাটা এরকমই হবো, সুন্দর সুন্দর মাইয়া গুলা, হ্যাঁ সুন্দর সুন্দর মাইয়া গুলা রাস্তা দিয়ে হাঁটে, কত ছেলের অত্যাচার গেছে গা, তো সেটা কমাবেন নিগে, তো আনেক সাপোর্ট চাই, গান ডাই করবো কয়দিন পরে। তো মেন কথা তো এখানে একটা আমাকে আজকের মেন ভিডিওর মেন উদ্দেশ্যটা হলো যে আমরা এক নম্বরে ভিডিও করে হারতাছি না, মানে শুটিং নিয়ে হারতেছি না, তো বহু জায়গায় এমনি বর্তমানে বহু জায়গায় শুটিং মুটিং করা হয়েছে, বঙ্গাইগাঁও এই আমাকে সেঙা সমষ্টির বহু জায়গা দিয়ে ঘুরে ঘুরে ভিডিও করা হয়েছে, চরঞ্চলে যাইছে দক্ষিণ পাড়া রম্ভি, তো বহু জায়গায় জায়গায় গেছি, বহু জায়গায় জায়গায় ব্লগও বানাইছি দুই তিনটে, হাজু টাজু দিয়ে এনে আসামের ইন্ডিয়ার ছোটো মোটো জায়গা দিয়ে যাওয়া হয়েছে। তো আশা করি আরও বড় বড় জায়গায় জানি যায় হেরি, ভবিষ্যতে ইন্ডিয়ার বড় বড় জায়গায় তাজমহল আছে, কুতুব মিনার, এনে জায়গায় জায়গায় ব্লগও বানামো, পুরান ভিডিও গুলো দেখতে থাকুন, পুরান ভিডিও মানে বহুত আমাদের, আমরা একটা কথা মোটিভেশনের জন্য একটা কথা আমাকে কবে চাই যে আমরা যখন ফার্স্টে যখন ভিডিও বানাইছি মোবাইল দিয়ে, তো মোবাইল দিয়ে যখন ভিডিও বানাইছি সেই ভিডিও গুনে কোয়ালিটি দেখুন, সেই সেই টাইমের কথা গুনে দেখুন আমাকে, মানে কেমন করে মানে কষ্টি করছি কষ্ট করে। তো আজকে আনাকে দোয়ার সুবিধা এই পর্যন্ত আইসি, তো আমার দুই দুই এক মাসের ভিতরে আমার চ্যানেলটা এখন মোটিভেশন হয়ে যাবো গা, মানে চ্যানেলটা অ্যাক্টিভ হয়ে যাবো আর কি, চ্যানেলটা খালি মোটিভেশন করে দেন, হ্যাঁ
ভালো ইউটিউবার বড়পাড়া ডিস্ট্রিক্টে দিয়ে একটা ভালো একটা ইউটিউবার মানে একটা সুবিধার মানে অ্যালবাম মানি না মানে এমনি কোনো একটা ইউটিউবার নাই বড়পাড়া ডিস্ট্রিক্টে আমরা আশা করছিলাম বর্তমান অপেক্ষায় আছি আপনারা সাপোর্ট করবেন আর আমরা ভালো ভালো ভিডিও ভালো ভালো অ্যালবামের সং শর্ট ফিল্ম কুমুড়ি ভিডিও তো ভালো ভালো দেখে আনক উপহার দিন মেন কথা খালি আপনাদের সাপোর্ট হ্যাঁ সাপোর্ট করুন সব পাই যাবেন তো আমি একজন মানুষ বড় হয়ে গেলে দশ জনের সহায় সুবিধা সহযোগিতা লাগে ওরা তো আমাদের সবাই জানোনি তো তার মধ্যেও ধরছে একটা লাইক সাইক করে দিলেন একটা শেয়ার করে দিলেন ছোট্ট করে তো অন্য আমাকে বহুত একটা মহা কাম করে দেয় তো এইসব করার জন্য আমি তোমাকে আনার জন্য অনেক অনেক ধন্যবাদ দুই নম্বর কথা হলো যে করোনা আছে সুস্থ থাকুন রুমে থাকুন তো সরকার বহুত সহায় করার জন্য চেষ্টা করতেছে যে শুনলাম গ্যাস সিলিন্ডার ফ্রি দিব বলে দুইটা তিনটা করে তো দুই তিন মাসের জন্য ভালো কমেডি হবো দাদা তখন মানে কোনে আসিল মানে কোবের সুবিধা নাই তো আমাকে দাদা কিবা কব এই দাদাটি দিলাম তো আপনার সম্বন্ধে কিবা কব কি বোন কই আমার নাতিরা তো বিড়ু বানিতেছে লাইক শেয়ার করে জানি দিন এতে আমার আবৃত্ত আমার নাতিরা জানি উৎপার পারে কষ্ট করতেছে দাদাও চায় জানি আমরা ভিডিও ভালো ভালো ভিডিও বানাইতে পারি সবাই দেখাইতে পারি তে আপনারা সাথে থাকলে আমরা আশা করি জানি ভালো ভালো ভিডিও বানাইতে পারি ভালো ভালো ভিডিও হয় যে আমাগো দাদা তার মানে আগেকার মানে হেত মানে কি করে আপনারা ক্যামেরা স্যামেরার সামনে যায় নাই কয় নাই সেই হিসেবে মানে থুতু থুতু আছে তো সেটা আপনারা বুঝে নিন মানে ক্যামেরার সামনে তার মানে সবারই একটাই থাকে সবাই সবার শেষে একটা কথাই আমাকে অনুরোধ আপনি গো যে সবাই সুস্থ থাকুন রুমে থাকুন আর একটু অসুবিধা সবেরই অসুবিধা হয়েছে সারা ইন্ডিয়া হইতে না সারা বিশ্ব হইতে অসুবিধা সবাই অসুবিধা আছে লকডাউনের জন্য সো এটা লাগালে ঠিক হয়ে যাবো গা দু একদিনের মধ্যে দুই এক মাসের মধ্যে কিবা ব্যবস্থা করব সরকারের কিবা মানে সুবিধা বহুত চেষ্টা করতে আছে তো সবাই সুস্থ থাকুন ভালো থাকুন দিল জান ইন্ডিয়ান ইন্ডিয়ান